আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি দৈনন্দিন জীবনে বাস্তব সংখ্যার দ্বিতীয় ক্লাস। আমরা এর আগে গাণিতিক অনুসন্ধান শেষ করেছি, এখন আমরা এই দ্বিতীয় ক্লাসে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যার 29 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, শুরুতেই বলে রাখছি, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা দেখতে পাচ্ছ আমরা গত ভিডিওতে এই যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এটার ফার্স্ট ক্লাসটা আপলোড করেছি এবং তোমাদের বিজ্ঞান ক্লাস চলমান, অলরেডি ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে। এবং যারা এখনো গাণিতিক অনুসন্ধানটাই শেষ করো নাই, তারা অবশ্যই এখান থেকে এবং প্লাস এই যে প্লেলিস্টের লাইভ থেকে তোমরা অবশ্যই গাণিতিক অনুসন্ধানটা সম্পূর্ণ করে ফেলবা, কারণ আমরা লাইভ ক্লাসও নিয়েছি এখানে বেশ কয়েকটা। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবা, এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিষয়টি এখান থেকে দেখে অবশ্যই বন্ধুদের সাথে মেনশন করে দিবা। আর অবশ্যই আজকের এই ক্লাসের নোটগুলো তোমরা এই গ্রুপটিতে সাবমিট করবা। তোমরা একটু নিচে দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ গত ক্লাসের নোট এখানে সাবমিট করেছে স্টুডেন্টরা, এবং বিভিন্ন ধরনের নোট এখানে সাবমিট করে যাতে সবাই বুঝতে সুবিধা হয়। তো শিক্ষার্থীরা, চলো আমরা গত ক্লাসে আবৃত দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা 29 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে কিছু একক কাজ রয়েছে। এই একক কাজগুলো আমরা আজকে সমাধান করব। এখানে 1 নম্বরে বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তো আমরা কিন্তু এই ধরনের আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছিলাম গত ক্লাসে। এই যে দেখো, এই জায়গাটা করেছিলাম। তো তোমরা চাইলে এই প্রসেসটাতে করতে পারো সবগুলাকে, বাট তোমাদের যদি মনে হয় আমাদের আরেকটি নতুন বা শর্টকাট একটা নিয়ম দরকার, তাহলে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ফার্স্ট অফ অল আমরা উল্ট মেথডটা ট্রাই করব, দেন আমরা সবগুলাকে শর্টকাট ওয়েতে করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 0.666, এর অর্থ হচ্ছে এই সংখ্যাটি কিন্তু পুনরায় বারবার আসতে থাকবে, অর্থাৎ এখানে 0.666 এটা আসতে থাকবে, এবং এক পর্যায়ে ক্যালকুলেটর বা কোনো গণনাকারী যন্ত্র এটাকে কিন্তু এক্সিস্ট করতে পারবে না, এটা অনবরত আসতে থাকবে। তো আমরা যদি এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে যাই উল্ট মেথড অনুসারে, তাহলে আমরা সেখানে কিভাবে করেছিলাম সেটা একটু দেখো। তো 1 নম্বর, ওকে, 1 নম্বর মেথড, ওকে, ডান। এখন এই 1 নম্বরের জন্য আমরা যে কাজটা করতে পারি, ও আমরা এখানে কত ছিল 0.66, তাই না? ওকে, এই অংশটা মুছে দিলাম, এখানে ছিল 0.666, এটা অনবরত। তো আমরা ফার্স্ট অফ অল এটাকে ধরে নিব, ধরি ক ইকুয়ালস টু, গত ক্লাসে আমরা এভাবে করেছিলাম 0.666, এটাকে আমি মনে করো আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা যদি উভয়দিকে 10 দিয়ে গুণ করি, তাহলে 10 গুণ ক ইকুয়ালস টু 10 গুণ 0.666, এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সারটা আসবে, সরি, 6.666, এভাবে অনবরত আনসারটা আসতে থাকবে। মনে করো এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি যদি 2 নম্বর সমীকরণ থেকে আমার 1 নম্বর সমীকরণটা বিয়োগ করি, তাহলে 2 নম্বর সমীকরণটা হচ্ছে 10 ক ইকুয়ালস টু 6.666, এভাবে আসতে থাকবে। আর 1 নম্বর সমীকরণটা হচ্ছে অনলি ক ইকুয়ালস টু 0.666, এভাবে অনবরত আসতে থাকবে। এবার আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, তাহলে একটু দেখো তো, বিয়োগ করলে 10টা ক থেকে 1টা ক চলে গেলে 9টা ক, আর এখান থেকে যদি আমি বিয়োগ করি তাহলে আমার আনসারটা আসবে 6। এরপর আমি যদি ক এর ভ্যালু বের করি, তাহলে 9কে পক্ষান্তর করলে, 9 যেহেতু গুণ অবস্থায় রয়েছে, এই 9কে যদি আমি পক্ষান্তর করি তাহলে সেটা হবে 6/9। এখন তুমি চাইলে এটাকে কাটাকাটি করতে পারো, যেমন 3 দিয়ে কাটলে এটা 2, আর এটাকে 3 দিয়ে কাটলে 3, অর্থাৎ 3/2, এটা হচ্ছে নির্ণয় ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ আমি প্রকাশ করলাম। এখন কেউ যদি বলো স্যার আমাদের একটু শর্টকাট ওয়ে শিখিয়ে দেন, তাহলে তাদের জন্য এখন এই ট্রিক্সটি গুরুত্বপূর্ণ। তো এইভাবে আসলে শর্টকাট না, এভাবে কিন্তু করা যায়। তো আমি এখানে দেখলাম শর্টকাট ট্রিক্স, এটা ক্লাস 9 ছিল গত কারিকুলামে। তো আমি ফার্স্ট অফ অল লিখলাম 0.666, এই জিনিসটার অর্থ কি? এর জিনিসটার অর্থ হচ্ছে স্যার 6টা অনবরত আসবে, সেজন্য আমি 6-এর উপর একটা কি দিলাম, পৌনঃপুনি। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করো, একটু খেয়াল করবা, দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক কয়টা? স্যার দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক শুধুমাত্র 6-এর উপর, তাহলে শুধুমাত্র একটা, তাহলে এটার জন্য আমি একটা কি বসাবো, 9 বসাবো নিচে।
এরপর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কি কোনো অঙ্ক তুমি দেখতে পাচ্ছ? একদম কোনো অঙ্কই নাই, তাহলে আমি আর কিছু বসাবো না। যদি অঙ্ক থাকতো দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া, যতটা অঙ্ক থাকতো আমি ততটা কি বসাইতাম? শূন্য বসাইতাম। এখন যেহেতু একটাও দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া অঙ্ক নাই, তাহলে আমি এখানে একটাও কি বসাবো না? শূন্য বসাবো না। এরপর আমি এই ফুরা ফুরা এই সংখ্যাটি লিখে ফেলবো উইথাউট দশমিক এবং পৌনঃপুনিক, এই দুইটা জিনিস ছাড়া। তো আমি শূন্য ছয় লিখে ফেললাম মাইনাস। এখন এই ফুরা সংখ্যাটির মধ্যে পৌনঃপুনিক ছাড়া একটা কি আছে? শুধু একটা শূন্য আছে, আর কোনো কিছুই পৌনঃপুনিক ছাড়া নাই। এরপর আমি শূন্যটা বসালাম, এবং আমি যদি বিয়োগ করি তাহলে এটা হবে ছয়, এটা হবে তিন। এরপর তুমি চাইলে এটাকে ক্যান্সেল আউট করতে পারো, তিন দুকোনো ছয়, তিনে তিনে নয়, তাহলে তোমার সাধারণ ভগ্নাংশটা তিন ভাগের দুই। এভাবে তুমি এগুলো সলভ করতে পারো। তো এরপর আমরা বাকি সবগুলা সেম ওয়েতে করব। তো চলো আমরা এগুলো একটু দেখি। এখন আসো স্যার এটাকে আমরা একটু সলভ করি। দুই নাম্বারটা 0.477 একইভাবে শর্টকাট ওয়েতে করব। তোমরা এই যে এই ওল্ড মেথড পদ্ধতিতে সবগুলা করতে পারো, আমি জাস্ট একটা দেখিয়েছি যাতে টাইমটা একটু আমাদের বেঁচে যায়, যেহেতু সময়ের একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো আমি এই অংশটা একটু মুছে দিলাম তোমাদের জন্য। ওকে, কন্ট্রোল অল দেন ডিরেক্ট ডান। এবার আসো আমাদের পরবর্তী যে ইয়াটি, সেটা হচ্ছে 0.47777। তো এর অর্থ মানে বোঝাচ্ছে এখানে 0.4 ঠিক থাকবে, বাট সাত যেহেতু অনবরত আসছে তার মানে সাতের উপর পৌনঃপুনিক। তো এই সংখ্যাটির অর্থ আমি বুঝতে পারছি স্যার, দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক কয়টা? অনলি একটা সেভেন। তো এই অঙ্কের জন্য, পৌনঃপুনিক জাতীয় অঙ্কের জন্য একটা নয়। এখন কিন্তু দেখো দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক রয়েছে, শুধু চার। এই অঙ্কের জন্য আমরা একটা কি বসাবো? শূন্য। এরপর আমরা পুরা সংখ্যাটি বসিয়ে ফেলবো মাইনাস। এখন পৌনঃপুনিক ছাড়া কি কি আছে? শূন্য এবং চার। এখন বিয়োগ করলে কত হয়? চার এটা হবে 44, এটা হবে 90। এরপর তুমি চাইলে এটাকে ভাগ করতে পারো, যদি যাই করবা, আর যদি না যাই করার দরকার নেই। এরপর এটাতে আসো, সেম 1.999। তো 1.999, তো এর অর্থ কি? এর অর্থ হচ্ছে স্যার 1.9, এই সংখ্যাটি নয়, এই সংখ্যাটি অনবরত আসবে, তাই আমি তার উপর পৌনঃপুনিক দিলাম। এটা একটু বেশি বড় হয়ে গেল, তুমি এই পৌনঃপুনিকটা এত বেশি বড় দেওয়াটা ঠিক হবে না, এই যে দিলাম পৌনঃপুনিক। তো এখন এই এই সংখ্যাটির বা আবৃত দশমিক সংখ্যাটির অর্থ কি স্যার? দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক কয়টা? একটাই। তাহলে একটার জন্য একটা নয়। এখানে কিন্তু দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, এখানে শুধুমাত্র একটা অঙ্ক ছিল বলে এর জন্য আমরা একটা শূন্য বসিয়েছিলাম। বাট এখানে দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাই শূন্য বসানোর কোনো দরকার নাই। এরপর এই সংখ্যাটি আমরা পৌনঃপুনিক এবং দশমিক ছাড়া বসিয়ে ফেলবো। এরপর আমরা এখান থেকে পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে যে সংখ্যাগুলো পৌনঃপুনিক ছাড়া রয়েছে সেগুলো আমরা বসালাম। তাহলে আমার আনসারটা 18/9, অর্থাৎ তুমি যদি ভাগ করো তাহলে 2 হবে, অর্থাৎ এভাবে তুমি লিখতে পারো। এরপর সংখ্যাটিতে আসো স্যার, এটা হচ্ছে 1.27। 1.27 এর উপর বার, এর অর্থ মানে এটা হচ্ছে 1.27, এটা অনবরত আসবে। তো আমাদের সেদিকে যাওয়ার দরকার নাই, আমাদের সেদিকে না গেলেও চলবে, বরঞ্চ সেটা থাকলে আমরা এটাতে কনভার্ট করে ফেলব। তো আমি লিখলাম, এখন লিখলাম সংখ্যাটি একটু দেখো, ইকুয়ালস টু দিলাম। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করো স্যার, এখানে দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক কয়টা? স্যার এখানে দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক একটা 2, আর একটা হচ্ছে 7। তাহলে অঙ্ক হলো 2টা, তাহলে 2টার জন্য 2টা নয় আমরা ইউজ করব। এরপর দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় কোনো পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক আছে? একটাও অঙ্ক দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া নাই, তাহলে আমরা এখানে ততটা শূন্য বসাবো না। এখন আমরা এই ফুরা সংখ্যাটি লিখে ফেলবো উইথাউট দশমিক এবং পৌনঃপুনিক। এরপর আমরা এখান থেকে পৌনঃপুনিক ছাড়া যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বিয়োগ দেবো। তো আমরা শুধুমাত্র এককে দেখতে পাচ্ছি, এককে বিয়োগ দিয়ে দিলাম, তাহলে আমাদের ভগ্নাংশটি আসবে 126, নিচে হচ্ছে 99। এরপরে আসো, এরপরেরটা দেখো, একদম ইজি, এগুলো সবগুলো তোমরা হোমওয়ার্ক করে আজকের কাজটা কমপ্লিট করে গ্রুপে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটিতে সাবমিট করবা। আমরা কিন্তু অলরেডি তোমাদের গ্রুপের লিঙ্ক এবং আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক সবগুলা ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবা, ফেসবুক পেজের লিঙ্ক সবগুলো একেবারে আনাআসে পেয়ে যাবা। তো আমরা এই 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 সংখ্যাটি একটু দেখো, 0.235 পৌনঃপুনিক। তো আমরা এটা একটু করছি, 0.235 পৌনঃপুনিক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক কয়টা? একটা, দুইটা, তিনটা।
তাহলে তিনটা অঙ্কের জন্য তিনটা নয় আমরা বসাইলাম। এখন দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, যদি দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া এরকম অঙ্ক থাকতো, যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য বসবে। এখন আমরা ফোর সংখ্যাটি বসিয়ে ফেলবো, এরপর আমরা পৌনঃপুনিক ছাড়া যেগুলো আছে শুধুমাত্র সেগুলো বিয়োগ দেবো। এখানে আমি পৌনঃপুনিক ছাড়া দেখতে পাচ্ছি শুধুমাত্র শূন্য, তাহলে এখন বিয়োগ করলে হবে 235 উপরে, নিচে হচ্ছে 999, এটা হচ্ছে আনসার। এরপর আসো আমরা এর পরেরটা একটু দেখি, এর পরেরটা হচ্ছে কত, 3.09 পৌনঃপুনিক। ওকে, 3.09 পৌনঃপুনিক। আচ্ছা আমি একটা কাজ করি, এটা আমি কালার পেন ইউজ করি, 3.09 পৌনঃপুনিক। তো এখানে একটু লক্ষ্য করো বাবা, দশমিকের পর পৌনঃপুনিকে অঙ্ক জাতীয় অঙ্ক কয়টা, শুধুমাত্র একটা অঙ্ক আমি পৌনঃপুনিকওয়ালা দেখতে পাচ্ছি, তাহলে ওটার জন্য একটা নয়। এখন দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক শূন্য দেখা যাচ্ছে, তাহলে একটা অঙ্কের জন্য যতটা অঙ্ক পৌনঃপুনিক ছাড়া থাকবে দশমিকের পরে ততটা শূন্য আমি বসাবো। এখন আমি সম্পূর্ণ সংখ্যাটি লিখে ফেলবো। এখান থেকে আমি পৌনঃপুনিক ছাড়া কি আছে স্যার, একটা ত্রি আছে আর একটা হচ্ছে শূন্য আছে, তো আমি বসালাম। এখন আমি যদি স্যার বিয়োগ করি, তাহলে এই যে 309, এই 309 থেকে যদি 30 চলে যায় তাহলে হবে 279, এবং নিচে তো অলরেডি আছি 90, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এর পরেরটাতে আসো, পরেরটাতে আমাদের কি বলা হচ্ছে, 2.34 পৌনঃপুনিক। তাহলে চলো আমি লিখলাম 2.34 পৌনঃপুনিক। তো এখানে একটু লক্ষ্য করো, দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক একটা 3 আর একটা হচ্ছে 4, তাহলে দুইটা অঙ্কের জন্য দুইটা নয় দিলাম। এখন দশমিকের পর কিন্তু পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নাই, তাই আমি এখানে কোনো শূন্য বসাবো না। এখন এই ফোর সংখ্যাটি আমি এখন বসাই ফেলবো, 234 মাইনাস, শুধুমাত্র পৌনঃপুনিক ছাড়া একটা অঙ্ক আমি দুই দেখতে পাচ্ছি, তাহলে এই দুইকে বসাবো। এখন আমি যদি হিসেব করি, উপর হবে 232 এবং নিচে হবে 99। এরপর আশা করি আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, লাস্ট আরেকটি আছে 0.1234। ওকে, এটা একটু লক্ষ্য করো, এটা বুঝলে আশা করি সবগুলা বুঝবা, 0.1234। এখানে একের উপর পৌনঃপুনিক, চারের উপর পৌনঃপুনিক, এর অর্থ কি স্যার? এখানে দশমিকের পর পৌনঃপুনিক জাতীয় অঙ্ক একটা এক একটা চার, এরকম যদি চিন্তা করো তাহলে কিন্তু ভুল হবে, যেহেতু এই ফোরা সংখ্যাটিকে এক এবং চার আবদ্ধ করে রাখছে, তাহলে এখানে পৌনঃপুনিক জাতীয় অঙ্ক হবে কয়টা, চারটাই চারটা, অর্থাৎ 1, 2, 3, 4, চারটার উপরেই পৌনঃপুনিক আছে, যেহেতু ফার্স্ট এবং লাস্টে পৌনঃপুনিক দিয়ে ঘেরানো, তাহলে আমরা এখানে চারটা অঙ্কই পৌনঃপুনিক দেখতে পাচ্ছি, সুতরাং চারটার জন্য চারটা নয় বসালাম। এখন দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্কই নাই, এই 2, 3 এগুলোও কিন্তু পৌনঃপুনিক, যেহেতু সেগুলো 1 এবং 4 মধ্যে আবদ্ধ, সুতরাং এখানে কোনো শূন্য বসবে না। যদি থাকতো, মনে করো এখানে একটা 5 আছে, তাহলে আমি এই 5 জন্য একটা শূন্য বসাতাম, মনে করো 6 আছে তাহলে দুইটা শূন্য বসাইতাম। এখন আমি ফোরা সংখ্যাটি লিখে ফেলবো, 0, 1, 2, 3, 4, 5, 6 মাইনাস, পৌনঃপুনিক ছাড়া কি আছে একটু লক্ষ্য করো, শূন্য আছে আর এখানে 5, 6 আছে, তাহলে 0, 5, 6 আমি একটা স্ট্যান্ডার্ড করে দিয়েছি। এরপর যত হয় আনসার তোমরা তত বসিয়ে দিবা, এবং এটা হবে আনসার। এখান থেকে বিয়োগ করে যদি 56 চলে যায় তাহলে হবে 1, 2, 3, 4, 0, 0 হবে আশা করি। তো এইভাবে তোমরা করতে পারো, আর যদি তোমরা তোমাদের বইয়েরটা করতে চাও তাহলে এই 5, 6 কে বাদ দিবা এবং এই দুটা শূন্য বাদ দিবা, এই 5, 6 বাদ চলে যাবে, জাস্ট এখানে শূন্যটাই বসবে, অর্থাৎ এই 5, 6 দুইটাই বাদ দিয়ে দিবা, এই শূন্য দুটা বাদ দিয়ে দিবা, তোমাদের আনসারটা চলে আসবে। এরপর আমরা 2 নম্বর একক কাজে যাচ্ছি। এই 2 নম্বর একক কাজে বলা হয়েছে, নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো, কোনো প্যাটার্ন খুঁজে পাও কিনা বের করো, এরপর প্রতি ক্ষেত্রে প্রাপ্ত দশমিক ভগ্নাংশকে উপরে দেখানো বিভিন্ন কৌশল বা সেগুলো সমন্বয়ে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। অর্থাৎ আমাদেরকে এই ভগ্নাংশগুলোকে আবৃত দশমিক ভগ্নাংশে যদি আসে তাহলে প্রকাশ করব, যদি না আসে তাহলে যেরকম আসে আমরা জাস্ট সেটা যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো। তো আমরা এখানে 3/2 দেখতে পাচ্ছি, সর্বপ্রথম আমরা এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব, কন্ট্রোল অ, এরপরে আমি দিলাম ডিলেট। তো চলো আমরা এই কাজটা করে ফেলি। আমাদের প্রথম 2 নম্বরের প্রথমটি হচ্ছে 3/2। তো এই যে 3/2কে 2কে যদি তুমি ভাগ করো, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, এটাকে আমি যদি ফার্স্ট অফ অল দেখি, ভাগ যাবে না, তাহলে শূন্য দিলাম, তাহলে এটা হয়ে যাবে শূন্য। এখন বিয়োগ করলে হয় 2, এখন একটা দশমিক দিলাম, এখানে একটা শূন্য নিলাম, 3, 6, 18, এরপর আবার 2, আবার একটা শূন্য নিলাম, 3, 6, 18, এগুলো তোমরা পারো, এরপরে আবার 2, আবার 3, 6, শূন্য নিয়ে 3, 6, 18,
এভাবে দেখো অনবরত এই সংখ্যাটি বারবার আসতেছে, সুতরাং এই সংখ্যাটি যেহেতু বারবার আসতেছে এখন আমি আনসার হিসেবে লিখতে পারি এটা হচ্ছে 0.6, একেবারে পৌনঃপুনিক। এটা কিন্তু আমরা একটু আগে করেছি, এই 0.6 এই পৌনঃপুনিকটাকে আমরা কিন্তু অলরেডি সাধারণ ভগ্নাংশ 3/2 এর মধ্যে প্রকাশ করেছি। না হয় তোমরা দেখো স্যার এখানে দশমিকের পর একটা পৌনঃপুনিক 6, এই একটা পৌনঃপুনিকের জন্য আমরা একটা 9 বসাবো, দশমিকের পর কোনো পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আমি এখানে দেখতে পাচ্ছি না তাই শূন্য বসালাম না। এবার সম্পূর্ণ সংখ্যাটি বসিয়ে পৌনঃপুনিক ছাড়া যেটি আছে সেটি বিয়োগ দিলাম, তাহলে হচ্ছে 9/6। এরপর আমি যদি ক্যান্সেল আউট করি এটা 3×3 = 9 আর 3×2 = 6, তাহলে দেখো 3/2। জাস্ট আমরা তোমাদের বোঝার সুবিধাটা আমি দেখালাম, এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। এরপর আমরা সেকেন্ডটিতে যাচ্ছি, সেকেন্ডটি কত দেওয়া আছে একটু দেখো, 90/61। তাহলে আমি 90/61 এটাকে লিখলাম, 90/61, তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে প্রথমে দেখো শূন্য, তাহলে শূন্য বিয়োগ করলে হয় 61। এখন আমি একটা দশমিক নিলাম তাহলে হচ্ছে 610, তো 610-এর মধ্যে 90 যাবে 6 বার, 6 বার গেলে হবে 6×9 = 54 বা 540। ওকে, এখন বিয়োগ করলে তোমার হবে 70। এখন আর একটা শূন্য নিলাম 700, 700-এর মধ্যে 90 যাবে 7 বার, তাহলে হচ্ছে 7×9 = 63 বা 630। আবার 70, আরেকটা শূন্য নিলাম তাহলে হচ্ছে আবার 630, আবার 70। তো এই জিনিসটা যেহেতু বারবার আসতেছে এখন আমি আনসার হিসেবে লিখতে পারি 0.67 পৌনঃপুনিক, অর্থাৎ যেহেতু এই 7টা বারবার আসছে। তো এভাবে আমরা এই কাজগুলো করছি, তো আশা করি বুঝতে পারছো। এরপরটা হচ্ছে 12/13। এখন দেখো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি, 12/13। ওকে, একটু অপেক্ষা করো, আমি জাস্ট এদিকে মুভ করি। ওকে ডান, এখন এই যে 12/13 এটাকে দিচ্ছি, সরি মেবি 13/12, হ্যাঁ 13/12, ইয়েস 13/12 দিলাম। এখন 12-কে 13 দিয়ে ভাগ যায় না, তাহলে দিলাম শূন্য, বিয়োগ করলে হয় 12। এখন দিলাম দশমিকের জন্য একটা শূন্য, এখন 13, 12, 120-এর মধ্যে কয়বার যাবে স্যার, 13 যাবে 120-এর মধ্যে 9 বার, 9 বার গেলে তখন এটা হবে কত, 117, বিয়োগ করলে হয় 3। এরপর দেখো তো আমি একটা শূন্য নিলাম, শূন্য নিলে 13 যাবে 2 বার, 13×2=26, বিয়োগ করলে হয় 4। আমি আরেকটা শূন্য নিলাম তাহলে যাবে এখন 3 বার, 3×13=39, বিয়োগ করলে হয় 1, ঠিক আছে। এরপর আমি একটা শূন্য নিলাম, যেহেতু যাচ্ছে না তাহলে মনে করো শূন্য দিয়ে যাচ্ছে, তা শূন্য নিলাম তাহলে বিয়োগ করলে হচ্ছে 10। এরপরে আমি আরেকটা শূন্য নিলাম 100, 100-এর মধ্যে 13 যাবে 7 বার, 7×13=91, বিয়োগ করলে আবার 7। দেখো এখানে কিন্তু এই সংখ্যাটি শেষ হচ্ছে না, এটা হচ্ছে অসীম, সুতরাং তুমি এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবে না। এর কারণটা হচ্ছে এখানে একই সংখ্যা বারবার আসছে না, তাহলে আমরা এখান থেকে এই সিদ্ধান্তটাতে উপনীত হতে পারি। এরপর আমাদের মেবি লাস্ট ওয়ান, 2 = 99/34, এটাকে আমরা একটু সলভ করব, তাই আমি আগে এদিকে মুভ করি। ওকে ডান, তাহলে এখন আমাদের লিখতে হবে কত, 2 = 99/34, তাহলে লিখলাম। এবার এটাকে যদি আমরা সমস্ত ভেঙে ফেলি তাহলে 99-এর সাথে 2 গুণ করো, এরপরে 34 যোগ করলে তাহলে এটা হবে 232। এবার এই 232-কে যদি তুমি ভাগ করো 99 দিয়ে তাহলে যাবে 2 বার, 99 2 বার গেলে কত হয় 198। ওকে, তো এখন বিয়োগ করলে কত হয়, 198 থেকে 34। ওকে, এরপর একটা দশমিক দিলাম, একটা শূন্য দিলাম, এখন এখানে যাবে 3 বার 99, 3 বার গেলে হবে 297, এবং এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 43। এরপর একটা শূন্য দিলাম 430, 430-এর মধ্যে 99 যাবে 4 বার, এবং সেক্ষেত্রে হবে 396, এবং বিয়োগ করলে হচ্ছে 34। আর একটা শূন্য নিলাম, 340-এর মধ্যে 3 বার যাবে 297। দেখো এটা কিন্তু রিপিট হচ্ছে, এখান থেকে 43 শূন্য তাহলে যাবে 4 বার, সেম 396, বিয়োগ করলে তখন হবে কত, 34। অর্থাৎ এখানে এই সংখ্যাটি বারবার আসবে, সুতরাং আমরা এটাকে যদি আবৃত দশমিক সংখ্যা লিখতে চাই তাহলে 3, 4 যেহেতু বারবার আসতেছে 3, 4-এর উপর পৌনঃপুনিক, এবং এটি হবে আনসার। আশা করি বিষয়টা একদমই ক্লিয়ার এবং এটা বুঝতেই পেরেছো। তোমরা এই ম্যাথগুলা, এই সবগুলা কমপ্লিট করে অবশ্যই আমাদের এই গ্রুপটিতে সাবমিট করবা। আমরা অলরেডি গ্রুপের লিঙ্ক সবগুলা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা তোমরা চাইলে ফেসবুকে আরফাত একাডেমি সার্চ করলে গ্রুপ এবং ফেজের লিঙ্ক পেয়ে যাবা,
তো এখানে কিন্তু মাস্ট বি তোমাদের সাবমিট করতে হবে। আর আমাদের এই ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। আমরা কিন্তু লাইভ ক্লাস নিয়ে থাকি এবং লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, এবং সেখানে আমরা কিন্তু গুগল মিটসে বা জুমের মাধ্যমে লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। এরপর আমাদের আরেকটা জিনিস আমরা কমপ্লিট করার চেষ্টা করব এই ক্লাসে, সেটা হচ্ছে আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এই জিনিসটা কি? এই জিনিসটা দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো স্যার, আমি এই ক্যালকুলেটরে লিখলাম 100 কে 33 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি যখন ইকুয়াল টিপবো তাহলে দেখো এখানে এটা হচ্ছে 33 ভাগের 100 চলে আসছে। এটা হচ্ছে ইএস সিরিজের ক্যালকুলেটর, বা কিছু ক্যালকুলেটর এটা দশমিক চলে আসতে পারে। এখন আমি যখন এটাকে এসডি দিলাম, দেখো এটা হচ্ছে কই এসডি না যদি আচ্ছা এই যে সরি হ্যাঁ 3 দশমিক, এটা একটু ইয়া দেখাচ্ছে, এখানে মেবি মোডটা চেঞ্জ হয়েছে। তো আমি তোমাদেরকে যদি বলি, তাহলে দেখো এই 100 কে যদি আমি 33 দিয়ে ভাগ করি তাহলে সরাসরি এরকমই আসে ক্যালকুলেটরে, আবার কিছু ক্যালকুলেটরে 3.33333 এভাবেই আসতে থাকে। এখন এই যে ক্যালকুলেটর, এই যে কম্পিউটার, এটার একটা সীমাবদ্ধতা কিন্তু রয়েছে। এখানে দশমিকের পর কয়টা ডিজিট আসবে তারও কিন্তু একটা নির্ধারিত সীমা রয়েছে। এখন এতগুলো তিন, এই কাহিনীটা কিন্তু জীবনেও শেষ হবে না। এটা হচ্ছে একটা অসীম অসীম দশমিক সংখ্যা, সুতরাং এটা কখনো শেষ হবে না। সেজন্য ক্যালকুলেটর কখনো তোমাকে 100টা দশমিকের পর 100টা ডিজিট বা 500টা ডিজিট এরকম শু করতে পারবে না। সে সর্বোচ্চ দশমিকের পর 9টা বা 10টা ডিজিট শু করাতে পারে। তো এখানে মূলত সেই কাহিনীগুলো বলা হয়েছে। তো তোমরা এখানে বলছে তিনটা বন্ধুর মধ্যে যদি 100 টাকা ভাগ করে দাও তাহলে এটা কখনো সম্ভব না। তো এখন সব রকম গণনাযন্ত্র বা ডিজিটাল ডিভাইস কি একই ভাগফল দেখতে পাচ্ছ কিনা? তো আমরা আসলে সকল গণনাযন্ত্রের মধ্যে একই ভাগফল দেখতে পাই না। কিছু গণনাযন্ত্রের মধ্যে আমরা এটা দেখতে পাই, আবার কিছুর মধ্যে এটা দেখতে পাই, ইত্যাদি ইত্যাদি। তো আবার কিছুর মধ্যে সরাসরি 3.33 দিয়ে একটা ই চলে আসে, ই এর অর্থ হচ্ছে এটা অসীম। তো তোমরা এই জিনিসগুলো পড়লেই সেইগুলো বুঝতে পারবা এখানে। তো এখান থেকে আমরা বুঝতে পারি, তবে যদি 100কে 3 এর পরিবর্তে 16 দিয়ে ভাগ করা হতো তাহলে কিন্তু একটা খুব সুন্দর একটা দশমিকের পর 2টা ডিজিট নিয়ে খুব সুন্দর একটা মান চলে আসতো। তো এখানে হচ্ছে মূলত কাহিনী, এই আমরা যখন 100কে 33 দিয়ে ভাগ করেছিলাম তখন 3.333 অনবরত আসছিল, বাট এখানে দেখো দশমিকের পর 2টা ডিজিট নিয়ে কিন্তু অঙ্কটা শেষ হয়ে গেল। তো এখান থেকে আমরা বুঝতে পারি এই যে কিছু কিছু সংখ্যাকে কিছু সংখ্যা দিয়ে এরকম ভাগ করা একেবারে যায় না। তো এক্ষেত্রে আমরা তাদের জন্য কি করতে পারি, তাদের জন্য আমরা তাদের কাছাকাছি একটা মান আমরা ইউজ করতে পারি। তো এখানে মূলত সেটা বলা হয়েছে, দেখো 3.33 আবার মনে করো তুমি চাইলে এটাও করতে পারো, স্যার 100কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, এই যে 100কে 3 দিয়ে ভাগ করলে তখন সেটা আসে 33.33333, যেটা একটা অসীম দশমিক সংখ্যা, অর্থাৎ এটাও কখনো কি হবে না, শেষ হবে না। তো এই যে আচ্ছা, অসীম দশমিকের গণনার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার ব্যাপারটা বোঝার পর তুমি কি ডিজিটাল ডিভাইস নামের এই সাহায্যকারী বন্ধুদেরকে সবসময় ভরসা করবে, নাকি মোটেও ব্যবহার করবে না? তাহলে বিশাল বিশাল যোগ বিয়োগ গুণ বা করতেও তোমার কষ্ট হবে, কি করা যায় বলো তো? তখন তোমাদের একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আমরা শুরুতেই বলেছি ডিজিটাল ডিভাইসগুলো তোমার বন্ধুর মতো নানা কাজে সাহায্য করে, তবে তুমি নিজে ভেবে দেখবে যে কাজটা ঠিক হচ্ছে কিনা। এই বা একইভাবে ডিজিটাল ডিভাইসগুলো সব ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর দিতে পারে না, কাছাকাছি উত্তর দিই, যাকে আমরা আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলে থাকি। তো এটাই হচ্ছে মূলত এই এই পড়ার সিদ্ধান্ত, অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম কিছু কিছু সংখ্যা, যেমন 100কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো 33.333 আসতেই থাকবে, আবার মনে করো 100কে যদি 33 দিয়ে ভাগ করো 3.333 এটা আসতেই থাকবে। সুতরাং এই সমস্ত মানগুলো কখনো শেষ হবে না। তো এই সমস্ত মানের ক্ষেত্রে আমরা কি করব, একটা আসন্ন মান বা এর কাছাকাছি একটা মান আমরা ধরে নিব, মূলত এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বা আসন্ন মান। তো তোমরা কিন্তু কখনো এই ক্যালকুলেটরকে ফেলে রাখতে পারবে না, কারণ বড় বড় যোগ বিয়োগ করার জন্য তোমাদের এটা লাগবে। যেমন তোমার একজন বন্ধু তোমাকে সাহায্য করছে, এ সবসময় যে সঠিক সাহায্য করবে তা কিন্তু নয়। একইভাবে এই গণনাযন্ত্রগুলো কখনো তোমাকে যে সবসময় সঠিক মান দিবে তাও কিন্তু নয়, অ্যাটলিস্ট কাছাকাছি তো একটা সঠিক মান দিতে পারে, তাই না? এটাই হচ্ছে ডিজিটাল ডিভাইসের সীমাবদ্ধতা, এবং আমরা এই মানটাকে বলি আসন্ন মান বা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই থাকুক, আমি ভিডিও লেন্থ বড় করছি না। তো আমরা পরবর্তী ক্লাসে এই যে সমতুল মূলদ সংখ্যা থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি আবার বলে রাখছি, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা তোমরা বাংলাদেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছো, এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগছে বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।